চল স্টার্ট করি দেখ আজ থেকে স্টার্ট করব হচ্ছে আমাদের পিরিডিড টেবিল চ্যাপ্টার এই পিরিয়ড টেবিল জিনিসটা তুই অনেক জায়গাতেই দেখেছিস প্রথম কথা দেখেছি হচ্ছে তোর বইয়ের মধ্যে একটা বিশাল একটা টেবিল আছে যেখানে সবকটা এলিমেন্ট রাখা আছে বা আমার ঘরেও দেখেছি এখানে পিরিয়ড টেবিলটা ঝোলানো আছে এখন পিরিডিড টেবিল কি বেসিক্যালি পিরিয়ড টেবিল কেন কীভাবে এসছে আমাদের ক্লাস নাইনে একদমই বেসিক লেভেলের আইডিয়া আছে পিরিড টেবিলের বেসিক না বেসিক প্লাস মডার্ন লেভেলেরও আইডিয়াটা আছে পিরিডিড টেবিল মানে হচ্ছে কি যে টেবিলের মধ্যে আমি সবকটা এলিমেন্টকে এক জায়গায় রেখেছি কেন রেখেছি এটা বেসিক্যালি নর্ম্যাল হিউম্যান হ্যাবিট যে আমি তুই যদি যে কোনো জিনিস নিয়ে স্টাডি করবো সেগুলোকে যদি এক জায়গায় রাখি তাহলে আমার পক্ষে স্টাডি করার সুবিধা হবে হেপাজাটিলি থাকলে কী হবে স্টাডি করা কঠিন স্বাভাবিক হবে যেমন ধর তুই যখনই বাড়িতে কোনো বইপত্র রাখিস নর্মালি আইডিয়ালি কি রাখা উচিত তো ফিজিক্সের বইগুলো এক জায়গায় রাখা উচিত কেমিস্ট্রির বইগুলো এক জায়গায় রাখা উচিত হিস্ট্রির বইগুলো এক জায়গায় রাখা উচিত তো বাড়িতে হয়তো নাম্বার অফ বই দুটো তিনটা আছে বলে তুই হেপাজেটল রাখতে পারিস কিন্তু যখনই তোর নাম্বার অফ বই অনেক হয়ে যাবে সেই জন্যই লাইব্রেরিতে আমার দেখবি সেকশানে আলাদা আলাদা সেকশানে আলাদা আলাদা বই রাখা থাকে ঠিক আছে তার মানে একটা জিনিসকে আমি একটা অর্ডারে রাখছি একটা নির্দিষ্ট জায়গায় একটা সার্টেন জায়গায় ঠিকঠাকভাবে রাখছি এটা হচ্ছে বেসিক্যালি হিউম্যান বিহেভিয়ার হিউম্যান নেচার যাতে আমার সব কাজ ইজি হয় সিমিলার হয়েতে সায়েন্টিস্টরা অ্যারাউন্ড এইটিন সেঞ্চুরির শেষ দিকে আর নাইনটিন সেঞ্চুরির শুরুর দিকে চেষ্টা করছিল কি তখন যে কটা এলিমেন্ট ডিসকভার ছিল এইটিন সেঞ্চুরির শেষ দিকে নাইনটিন সেঞ্চুরির শুরুর দিকে যে কটা এলিমেন্ট তখন ডিসকভার ছিল সেই এলিমেন্টগুলোকে কি চেষ্টা করছিল এক জায়গায় রাখার ঠিক আছে তো তখন তো এত এলিমেন্ট ডিসকভার ছিল না এখন যেমন টিল নাও একশো আঠেরোখানে এলিমেন্ট ডিসকভার ঠিক আছে টিল নাম একশো আঠেরোখানা এলিমেন্ট আমার ডিসকভার আছে তখন এত এলিমেন্ট ছিল না তখন বেসিক্যালি যে কটা এলিমেন্ট ছিল সেই কটা এলিমেন্টকে এক জায়গায় সাজিয়ে রাখার জন্য প্রথম সাইন্টিস্ট সাইন্টিস্টের নাম হচ্ছে বইবার কর বইয়ের মধ্যে দেখ একদম চলে যা ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে বইয়ের মধ্যে চলে যা ফাইভ পয়েন্ট ওয়ান প্রথমবার সায়েন্টিস্টরা চেষ্টা করলো কি ভাই এলিমেন্টগুলোকে এক জায়গায় রাখার তার মধ্যে এখন কিসের বেশি সে এক জায়গায় রাখবে যে কোনো র্যান্ডমলি এক জায়গায় নিশ্চয়ই রাখবো না যখন ধর এলিমেন্টগুলোকে এক জায়গায় রাখছি এলিমেন্টগুলোকে কিসের বেসিসে রাখবো ধর আমার যে কটা এলিমেন্ট ডিসকাভার আছে এবার কিসের বেসিসে রাখা হবে কিসের বেসিসে পরপর সাজানো হবে কোনো একটা বেসিস চাই আমার কোনো একটা বেসিসে তো আমি পরপর রাখব যেমন ধর আমি লাইব্রেরিতে যদি বই রাখি আমি রাখতে পারি বইগুলোর মাসের বেসিসে ধর মাসগুলো ছোট থেকে বড় হচ্ছে লাইটার থেকে হেভি হচ্ছে বইগুলো আমি ধর সেইভাবে বইগুলোকে ধর পরপর সাজিয়ে রাখছি তো প্রথমবারের জন্য কি ভাবা গেল যে ভাবা গেলো হচ্ছে ভাই চলো এলিমেন্টগুলোকে আমি মাসের বেসিসে রাখার চেষ্টা করি কিন্তু মাসের বেসিসে রাখার কথা কে ভাবলো প্রথম ভাবলো হচ্ছে দেখ উইলিয়াম প্রাউড বলে একজন সাইন্টিস্ট তোর ক্লাস নাইনে এই সব কোশ্চেন আসবে কিন্তু এইসব কোশ্চেন ক্লাস ইলেভেন টুয়েলভ আর আসে না উইলিয়াম প্রাউড বলে একজন চেষ্টা করলে হচ্ছে ভাই কি মাসের বেসিসে রাখার এই পার্টটা তুই একটু রিডিং দিবি ইনিশিয়াল পার্ট তুই রিডিং দিবি টেবিল চ্যাপ্টারে নিজেকে একটু রিডিং দিতে হবে তো যাই হোক মাসের বেসিসে রাখার চেষ্টা করলো ভেবেছিল মাসের বেসিসে রাখবে এটাকে আরও স্ট্রংলি তখন ওই সময় দাঁড়িয়ে আরেকজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে কি ডোবেরিনা ঠিক আছে এইখান থেকে তো স্টার্ট হচ্ছে হচ্ছে স্কুলের এক্সামে কোয়েশ্চেন আসে ডোবেরিনা ডোবেরিনার প্রথম চেষ্টা করলো চেষ্টা না রাখলো একদম এলিমেন্টগুলোকে মাসের বেসিসেই রাখলো কীরকম রাখলো ডোবেরিনার রাখলো হচ্ছে মাসের বেসিসে কিরকম চল দেখা যাক প্রথম তিনখানা এলিমেন্ট লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরকম কতগুলো দেখ তিনটে তিনটের সেট করে করে এলিমেন্টগুলোকে রাখলো কোন এলিমেন্টগুলো তখন যেগুলো ডিসকভার ছিল তখন স্বাভাবিকভাবে এতগুলো এলিমেন্ট ডিসকভার ছিল না একশো খানা যেমন বললাম কিছুক্ষণ আগে যে এখন আমার একশো খানা আছে তখন এতগুলো এলিমেন্ট ডিসকভার ছিল না লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদেরকে রাখলো ঠিক আছে সেকেন্ড তোর রাখলো হচ্ছে কাকে ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এদেরকে রাখলো মাসের বেসিসের তারপর রাখলো কাকে ক্লোরিন রুমিন আয়োডিন বাড়ি গিয়ে ইনিশিয়াল পার্টটা রিডিং দিবি প্রিডিটেবিল চ্যাপ্টারের বই আছে পড়াশোনা করার ইচ্ছা আছে রিডিং দিবি সিম্পলি বই নিবি রিডিং দিবি ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে রাখলো মাসের বেসিসে এখন মাসের বেসিসে কীরকম রেখেছে দেখ মাসের বেশি রেখেছে হচ্ছে কীরকম দেখা যাক বেসিক্যালি এমনভাবে রাখলো যে ভাই এর থেকে এর মাস অবশ্যই বড়ো লিথিয়ামের থেকে সোডিয়াম বড়ো সোডিয়ামের থেকে পটাশিয়াম বড়ো ক্যালসিয়ামের থেকে স্ট্রনশিয়াম বড়ো স্ট্রনশিয়ামের থেকে বেরিয়াম বড়ো মাসের বেসিসে ক্লোরিনের থেকে ব্রোমিন হেভিয়ার ব্রোমিনের থেকে আয়োডিন হেভিয়ার ডোবেরিনার শুধু এরকম সিম্পলি রাখেনি এটা প্রাউটও রেখেছিলো ডোবেরিনার সাথে একটা অ্যাড করে অবজারভেশন ছিল অবজারভেশন ছিল তার বিশেষ রাখলো কি দেখলো ভাই এই ফার্স্ট আর লাস্ট ফার্স্ট আর থার্ড এই দুখানার মাসের যে অ্যাভারেজ সেটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে ক্যালসিয়ামের মাস বেরিয়ামের মাস এদের অ্যাভারেজ হবে স্ট্রনশিয়ামের মাছ ক্লোরিনের মাস আয়োডিনের মাস এদের অ্যাভারেজ হচ্ছে ভাই ব্রোমিনের মাস ঠিক আছে তা এটা হচ্ছে প্রথমবারের যেন ডোবেরিনার করলো তখন যে কটা এলিমেন্ট ছিল সব কটা এলিমেন্ট নিয়ে করতে পারেনি কিছু কিছু এলিমেন্ট নিয়ে করেছে তো এই যে তিনটে তিনটের সেট এটাকে বলে হচ্ছে আমার ট্রায়ার্ড ঠিক আছে তিনটে তিনটে সেট এটাকে বলে হচ্ছে আমার ট্রায়ার্ড তার মানে প্রথমবার ওই ডোবেরিনা ট্রায়ার্ড বলে একটা জিনিস হলো ডোবেরিনা ট্রায়ার্ড যে কটা এলিমেন্ট ছিল সব কটা এলিমেন্টকে রাখতে পারিনি ওই ডিসকোভার এলিমেন্টের মধ্যে কিছু কিছু এলিমেন্টকে এরকম তিনখানা তিনখানা সেটে ভাগ করে দিয়েছে ঠিক আছে তাহলে এগুলোকে বলে কি ট্রায়ার্ড কিসের বেসেসে রাখলো এটা রাখলো হচ্ছে ওই ডোবেরিনা ট্রায়াডে ফার্স্ট এলিমেন্ট আর থার্ড এলিমেন্টের অ্যাটোমিক মাসের অ্যাভারেজ হচ্ছে মাঝের এলিমেন্টের অ্যাটোমিক মাস কিরকম যেমন আমি তুই এখন জানি অলরেডি আমার তোর এখন ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রিতে আমি পার্সেন্টেজ অফ কম্পোজিশন বার করেছি দেখবি ওখানে আমি তুই অ্যাটোমিক মাস পড়ে চলে তো অ্যাটোমিক মাস সোডিয়ামের কত হয় টোয়েন্টি থ্রি ঠিক আছে সোডিয়ামের অ্যাটোমিক মাস হচ্ছে টোয়েন্টি থ্রি হয় পটাশিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে কত থার্টি নাইন ওকে লিথিয়াম লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত লিথিয়ামের অ্যাটমিক নাম্বার থ্রি তাই তো লিথিয়ামের অ্যাটমিক নাম্বার থ্রি লিথিয়ামের মাস কত দেখ আচ্ছা এইগুলো কোথায় আছে বইয়ের মধ্যে ফাইভ পয়েন্ট টুতে চলে যাক ডোবেরিনার স্টার্ট ফাইভ পয়েন্ট টুতে আছে হচ্ছে দেখ ডোবেরিনার স্টার্ট ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু পির চ্যাপ্টারে ফাইভ পয়েন্ট টু হচ্ছে ডোবেরিনার স্টার্ট ওকে চল লিথিয়ামের মাস লিথিয়ামের মাস হচ্ছে কত বেসিক্যালি সিক্সের কাছাকাছি ফাইভ পয়েন্ট সামথিং সামথিং সিক্স দেখ দুখানাকে আমি যোগ করছি থার্টি নাইন প্লাস সিক্স ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিভাইডেড বাই টু কত হচ্ছে বেসিক্যালি সিক্স প্লাস থার্টি নাইন ফর্টি ফাইভ ডিভাইডেড বাই টু তার মানে কত টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মানে অলমোস্ট টোয়েন্টি এর কাছাকাছি তার মানে এটাই ছিল হচ্ছে বেসিক্যালি ডোবেরিনার ট্রায়ার প্রথমটার লাস্টের আমি যোগ করবো মাঝেরটার অলমোস্ট কাছাকাছি হবে কারোর কারোর ক্ষেত্রে এক্সাক্টলি মিলে যাবে কারোর ক্ষেত্রে অলমোস্ট কাছাকাছি হবে তো কিছু কিছু ট্রায়ার্ডে এটা দেখা গেল তো প্রথমবারের জন্য এলিমেন্টগুলোকে এরকম এটা অন্তত মিনিমাম কোনো একটা সিমিলারিটির বেসিসে এক জায়গায় এক জায়গায় গ্রুপ গ্রুপ এরকম করা গেল ঠিক আছে এটা হচ্ছে প্রথমবার ডোবেরিনার ট্রায়ার্ড কিন্তু এই ডোবেরিনার ট্রায়ার্ডের ঠিক আছে বানিয়েছে কিছুটা আমার অ্যাকসেপ্টেড ছিল মোস্টলি আমার আন ছিল কেন তার কারণ হচ্ছে ভাই এইভাবে সব কিছু এক্সপ্লেন করা যেত না সব কিছুকে এইভাবে রাখা যায়নি যে কটা এলিমেন্ট ওই সময় ডিসকভার ছিল সবাইকে এইভাবে গ্রুপের মধ্যে রাখা যায়নি যে কটা এলিমেন্ট ওই টাইমে সব সবকটা ডিসকভার ছিল সবাইকে এরকম গ্রুপের মধ্যে রাখা যায়নি কিছু কিছু রাখা গেছে যেমন আমি যদি পরেরটাই নিই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন ঠিক আছে ফ্লোরিন ক্লোরিন আর ব্রোমিন ফ্লোরিন ক্লোরিন আর ব্রোমিন ঠিক আছে ধর আমি নিচ্ছি যে কাকে ফ্লোরিন ক্লোরিন আর ব্রোমিন এটা যদি আমি তিনজনকে পরপর নিই একইভাবে এখানে আমার গণ্ডগোল কি ভাই এখানে আমার সেই গণ্ডগোলটা হচ্ছে মাঝেরটা আসছে না যেমন ধর ক্লোর ফ্লোডিনের ব্রোমিন যদি নিই ফ্লুডিনের যা মাস ব্রোমিনের যা মাস দুখানার অ্যাভারেজ মাস কিন্তু ক্লোরিনের নয় ফ্লুডিনের মাস কত ফ্লুডিনের মাস হচ্ছে চল এইসব এইগুলো ভ্যালু তোকে মনে রাখতে হবে না ফ্লুডিনের মাস কত ফ্লুডিনের মাস হচ্ছে এক্স্যাক্ট মাস এইটিন পয়েন্ট নাইন নাইনটিন নিলাম চল ফ্লুডিনের মাস হচ্ছে আমি নাইনটিন নিলাম এইখানে কি আর এক্সপ্লেন করতে পারছে না ফ্লুডিনের মাস নাইনটিন ব্রোমিনের মাস ব্রোমিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে থার্টি ফাইভ মাস হচ্ছে এইটির কাছাকাছি দুখানাকে যোগ করলে কত হচ্ছে অলমোস্ট হান্ড্রেডের কাছাকাছি তার মানে ক্লোরিনের আসার কথা কত ফিফটি নাইন সরি ফর্টি নাইন পয়েন্ট সামথিং আসার কথা ঠিক আছে ক্লোরিনের ফর্টি নাইন পয়েন্ট সামথিং আসার কথা কিন্তু ক্লোরিনের মাস কথা হয় বলতে আমি তুই পড়েছি থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এবারে ডিফারেন্সটা আমার অনেক তার মানে এইখানে আর ম্যাচ করছে না তাহলে ভাই এইখানে ডোবেনিন আস্ট্রায়ড ফেল করলো ফেল করলে এবং শুধুমাত্র এই তিন চারজনের ক্ষেত্রেই দেখাতে পেরেছিলো বাকিদের ক্ষেত্রে দেখাতে পারেনি তার মানে ডোবেন আস্ট্রায়ড বল আমি যদি তোকে বলি এক দুই তিন চার এক দুই তিন মিলে একটা গ্রুপ হতে পারে দুই তিন চার মিলে একটা গ্রুপ হতে পারে ঠিক আছে তার মানে আমার কি হয়েছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন দেখ এখানে গিয়ে কিন্তু এরা আর কোনো ট্রায়ার বানাতে পারেনি তার মানে ভাই এই দুখানা ট্রায়ডের মধ্যে দুখানা ট্রায়ার যদি আমি ভাবিও তাহলে সব কটা ইলিভেন্ট করে রাখছি তাহলে ট্রায়াডের মাঝখানের জন্যই সে উচিত তাহলে বেসিক্যালি এই একটা ট্রায়ার এই একটা ট্রায়ার দুখানা সেপারেট দুখানা দুখানার ট্রায়ার এক্সিস্টার্স আলাদা দুখানা ট্রায়ার মধ্যে কমন হতেই পারে ঠিক আছে ক্লোরিন ব্রমিন পর ছিল ক্লোরিন পর আছে তা আগে পরে থাকুক তার মানে কি হলো আমার পুরোপুরি সাকসেসফুল নয় কি বললাম সেটাই তো বললাম তার মানে কি হলো যে কটা এলিমেন্ট ডিসকভার ছিল সব এলিমেন্টকে কিন্তু এরকম রাখা গেল না সব এলিমেন্টকে রাখা যায়নি তার মানে কি ভাই সব এলিমেন্টকে যদি রাখা যায় না তার মানে পুরোপুরি অ্যাকসেপ্টেবল নয় কারোর কারোর জন্য অ্যাকসেপ্টেবেল কারোর কারোর জন্য অ্যাকসেপ্টেবল নয় তাহলে ভাই যখন এলিমেন্টগুলোকে রাখছি তাহলে সবার জন্যই আমার অ্যাকসেপ্টেবল হওয়া উচিত তাহলে আমি একটা জিনিস জেনারেলাইজ করতে পারবো যদি আমি সবাইকে রাখতে না পারি তাহলে জেনারেলাইজ করা যাবে না তার মানে ডোবেরিনারটা পুরোপুরি সাকসেসফুল নয় ঠিক আছে যদিও প্রথমবারের জন্য আমি কাউকে রাখতে পেরেছি কিছু জায়গা অন্তত রাখতে পেরেছি সে অনেক জায়গাতেই রাখতে পারিনি এবং ফেলিওরটাই ম্যাক্সিমাম তাহলে বাড়ি গিয়ে তুই জিনিস ব্যাপারটা রিডিং করবি ঠিক আছে একদম রিডিং করবি রিডিং বলে বুঝে যাবি নেক্সট টাইম ডোবেরিনারের পরে সাইন্টিস্ট নিউল্যান্ড নিউল্যান্ড হচ্ছে বেসিক্যালি এমন একদম সাইন্টিস্ট ছিল যার বেসিক্যালি সায়েন্সের পাশাপাশি মিউজিকের একটা প্যাশান ছিল নিউল্যান্ড নিউল্যান্ড সায়েন্টিস্ট নিউল্যান্ড নিউল্যান্ড বেসিক্যালি ওই মিউজিক যেহেতু ভালো মতন প্যাশান ছিল নিউল্যান্ডের নিউল্যান্ড দেখলো কি ভাই নিউল্যান্ড দেখলো প্রথমবারের জন্য কোন একটা জিনিসকে আমি রাখতে পারছি কীরকম রাখতে পারছি চল এটা কোথায় আছে বইয়ের মধ্যে চলে যা ফাইভ পয়েন্ট থ্রি নিউল্যান্ডস ল অফ অকটেভ নিউল্যান্ডস ল অফ অক্টেভ নিউল্যান্ডস ল অফ অক্টেব আচ্ছা কি করলো বেসিক্যালি নিউল্যান্ড দেখলো ভাই এলিমেন্টগুলোকে কোন এলিমেন্টগুলোকে এই যে ভাই তখনও যে কটা এলিমেন্ট ডিসকভার ছিল সেই এলিমেন্টগুলোকে কিসের বেসিসে রাখছে কোনো মাস বা কিছুর বেসিসে রাখছে না রাখছে হচ্ছে কি সিম্পলি তার প্রপার্টির বেসিসে নিউল্যান্ড ওরকম একটা টেবিল বানালো ঠিক আছে একটা টেবিল বানিয়েছে নিউল্যান্ডের টেবিলটা বইয়ের মধ্যে আছে বইয়ের মধ্যে বারফর নিউল্যান্ডের টেবিল নিউল্যান্ডের ফাইভ পয়েন্ট যেটা আছে তার মধ্যে টেবিলটা এইবারে টেবিলটা কিসের বেসিসে বানিয়েছে কোনো বেসিস কিন্তু নেই কোনো মাস্টাসের বেসিস না নিউল্যান্ড টেবিলটা বানালো কিসের বেসিসে বানিয়ে যা হচ্ছে দেখছে ভাই দেখ নিউল্যান্ডের টেবিলে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপর দিকে সাতখানা কলাম দেখা যাচ্ছে সাতটা কলামে ওরকম তখন অবধি যে কটা এলিমেন্ট ডিসকভার ছিল প্রত্যেকটা এলিমেন্ট সেভেন্টি নাইন প্রত্যেকটা এলিমেন্টকে রেখেছে ঠিক আছে টেবিলের মধ্যে সে তখন অবধি যে কটা এলিমেন্ট ছিল এখন সেই এলিমেন্টগুলোকে কিসের বেসিসে রেখেছে রেখেছে হচ্ছে যে প্রপার্টির বেসিসে প্রপার্টির বেসিসে কীভাবে রেখেছে দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে যেহেতু বাই ও সায়েন্টিস্ট কাম মিউজিশিয়ান এক থেকে সাত তার মানে কি বলতো আমাদের ইন্ডিয়া নিয়েতে যদি বলি তার মানে বেসিক্যালি সাড়ে গামা পাধা নি ওকে সারেগামা পাধা নির পরে দেখবি আবার ফিরে আসে যদি হোয়াটসঅ্যাপ ফেসবুক করার বাদ দিয়ে একটু মিউজিক টিউজিক শিখিস তাহলে দেখবি এটা জিনিসটা তুই জানিস গামা পাধানি তারপরে আবার সা ফিরে আসে কিন্তু সেটা অন্য স্কেলে চলে যায় তারপরে বেসিক্যালি গামা পাধানি এই সেভেন এই সাবধান হচ্ছে আমার বেসিক তারপরে ভাই এগুলোকে কম্বাইন করা আরও অনেক কিছু হতে পারে এর আগে কিছু আছে গায়ের আগে পরে কিছু আছে মায়ের আগে পরে সেগুলো পরের পার্ট এগুলো বেসিক পার্ট তারপরে আবার সা আবার রিপিট করছে তো এটা তো আমাদের ইন্ডিয়ান নোটেশনে গেলে গামা পাধানি ওয়েস্টার্ন নোটেশানে ওটাতে লেখা আছে তার উপরে লেখা আছে তো নোটেশনটা মিউজিকের পার্ট আমার এখানে কোথায় লাগছে জিনিসটা আমার জিনিসটা লাগছে হচ্ছে ওই যে টেবিলটা দেখা যাচ্ছে টেবিলটার মধ্যে দেখ ও একটা সুন্দর টেবিল বানিয়েছে কিসের বেসিসে বানিয়েছে হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তারপরে ফ্লুরিন আসলো বেসিক্যালি ওই নিউল্যান্ডের টেবিল ওয়াইজ সাতটার পরে প্রথম সাতটার পরে মানে যে কোনো একটা রো ওয়াইজ সাতখানা এলিমেন্টে যাওয়ার পরে এইটথ এলিমেন্টটা এইথ এলিমেন্টটা তার মানে কি যদি আমি হাইড্রোজেন থেকে স্টার্ট করি টেবিলের দিকে তাকিয়ে তা দেখ টেবিলের দিকে হাইড্রোজেন থেকে স্টার্ট করে আমি যখন ফুরিনে ফিরে আসলাম তার মানে হাইড্রোজেন থেকে ফুরিন হচ্ছে আমার নাম্বার এইট আট নাম্বার যে এলিমেন্টটা ওর প্রপার্টি হচ্ছে আমার ওই আট নাম্বারটার সাথে এক নম্বরটা সেম হবে তার মানে হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের প্রপার্টি সেম প্রপার্টি সেম মানে কী বলতো ওর ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশান সেম টাইপের দেবে কম্পাউন্ড সেম সেম টাইপের বানাবে সেকেন্ড আমি যদি লিথিয়ামের কথা ভাবি তাহলে লিথিয়াম থেকে স্টার্ট করবো লিথিয়াম থেকে স্টার্ট করে ওর ওরপরে সাতজনকে এগিয়ে যায় লিথিয়ামকে স্টার্ট করে পরে সাতজনকে যদি এগিয়ে যাই তারপরে দেখ আসছে হচ্ছে কোথায় সোডিয়াম তার মানে এই টেবিল ওয়াইজ আমি যদি রাখি এদেরকে তার মানে আমি কি দেখতে পেলাম ভাই এভরি এইথ এলিমেন্টে ওদের প্রপার্টিস অনেকটা সিমিলার হচ্ছে নট পুরোপুরি সিমিলার অনেকটা সিমিলার হচ্ছে নট পুরোপুরি সিমিলার ঠিক আছে তো বেসিক্যালি এইটা হচ্ছে প্রথমবারের জন্য কোনো একটা টেবিল যেখানে অন্তত রাখা গেছে এবং প্রথম দিকের এলিমেন্টগুলোর জন্য ভালো মতনই মিলে যায় প্রথম দিকের এলিমেন্টগুলোর জন্য ভালো মতনই মিলে যায় ঠিক আছে প্রথম দিকের এলিমেন্টগুলোর জন্য ভালো মতনই মিলে যায় প্রথম দিকের এলিমেন্টগুলো বলতে কি বেসিক্যালি দেখতেই পাচ্ছিস প্রথম দিকের এলিমেন্টগুলো কে কে আছে ওদের জন্য কিন্তু ভালো মতন এই জিনিসটা মিলে গেল ঠিক আছে তার মানে এটা একটা ভালো মতনই অ্যাকসেপ্টেবল ছিল এবং এইটার জন্য এটা কোন সময় দাঁড়িয়ে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি এইটিন্থ সেঞ্চুরি থেকে নাইনটিন সেঞ্চুরির মাঝামাঝি বললাম ক্লাসের শুরুতেই এই জন্য এই নিউল্যান্ডের এই কাজটার জন্য কিন্তু তখনকার দিনে বেসিক্যালি যে কেমিস্ট্রির ফিল্ডে হাইয়েস্ট প্রাইস ছিল সেই প্রাইজ নিউল্যান্ড পেলো ঠিক আছে প্রাইসটা কে দিলো নিচে লেখা আছে দেখে এইটিন এইটটি সেভেনে নিউল্যান্ড ওয়াজ অনার্ড ভাই কে অনার করলো বেসিকালি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি ইংল্যান্ডের ওই দেখ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি ব্যাগ ঝুলছে পিছনে ঠিক আছে তো যাই হোক এইট্টিন এইটটি সেভেন প্রথমবারের জন্য আমার কী হলো ভাই নিউল্যান্ড এরকম একটা প্রাইস পেলো আমার এলিমেন্টগুলোকে এক জায়গায় রাখা গেলো তখনও কিন্তু ইনার্ট গ্যাস ডিসকভার হয়নি তখনও ইনার্ট গ্যাস ডিসকভারি হয়নি ওকে তো যাই হোক এবার তুই এটা রিডিং করবি বাড়ি গেলে রিডিং করবি স্বাভাবিকভাবে রিডিং করবি একদম কোথায় কী হয়েছে রিডিং করলে তোর হয়ে যাবে এটা রিডিং তোকে পড়তে হবে এখন এটা ঠিক আছে ভাই এইটা অ্যাকসেপ্টেবল ছিল এখন টেবিলটার দিকে তাকা তারপরে দেখবি টেবিলটার মধ্যে এইবারে কিছু গণ্ডগোল আছে কী কী গণ্ডগোল যেমন প্রথম গণ্ডগোল হচ্ছে আমি রিজন্স ফর ডিসকার্ডিং দ্য ল অফ অক্টেভ রিজনস ফর ডিসকার্ডিং দ্য ল অফ অক্টেভ ফার্স্ট রিজন কী ভাই ফার্স্ট রিজন হচ্ছে সবার জন্য আবার কিন্তু আবার অ্যাপ্লিকেবল হচ্ছে না কীরকম আস্তে আস্তে বোঝা গেলে কি ভাই সবাই আবার সেম টাইপের রিয়াকশান দেয় দেখ তখন অব্দি যে কটা রিয়াকশান ডিসকভার ছিল তার বিশেষ তো হয়ে যেত কম বেশি কিন্তু যখনই উইথ টাইম আরও আরও রিয়াকশান ডিসকভার হচ্ছে স্বাভাবিকভাবে উইথ টাইম সায়েন্স প্রোগ্রেস করছে প্রত্যেকটা এলিমেন্টের নতুন নতুন আমার রিয়াকশান ডিসকভার হচ্ছে তাহলে কী হচ্ছে সব এলিমেন্ট আবার সব রিয়াকশান দিচ্ছে না কোন কোন এলিমেন্ট কোন কোন রিয়াকশান দিচ্ছে না সেগুলো আমার রিজন ফর ডিসকার্টিং অফ ল অফ মধ্যে লেখা আছে বাড়ি গিয়ে লফ রিজনগুলো পড়বি ঠিক আছে তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে রিজেন্সগুলো কী কী ঠিক আছে আচ্ছা তাহলে রিজন কটা আছে এখানে একটা দুটো পরের বাজে গিয়ে তিনটে রিজন তুই এখানে বাড়ি গিয়ে পড়লি ওকে বুঝতে পেরেছিস তাহলে ভাই নিউল্যান্ডের এই যে জিনিসটা ছিল এটা অ্যাকসেপ্টেবল ছিল বাট বেশি দিন নয় কিছু দিন কারণ এই সময়ের পরই এইটিন এইটটি সেভেন পরেই আস্তে আস্তে ইলেকট্রন ডিসকভার হচ্ছে আরও আরও নতুন এলিমেন্ট সব ডিসকভার হচ্ছে এই ডিসকভারি হতে হতেই এইটিন এইটটি সেভেনে আমার নিউল্যান্ড পেয়ে গেছে ভাই প্রাইস নিউল্যান্ডস ল অফ অক্টিভের জন্য একটু ফ্ল্যাশব্যাকে একটুখানি হালকা যদি পিছিয়ে যাই এইটিন সিক্সটি নাইন তখন একজন রাশিয়ান ফিজিসিস্ট বা রাশিয়ান কেমিস্ট মেন্ডেলিভ হ্যাঁ ডিমি ডিমিত্রি মেন্ডেলিভ এদের পুরো নামটামগুলো পড়বি ফর জেনারেল নলেজ স্বাভাবিকভাবে এটা তোর ক্লাস নাইনে পিরিয়ড টেবিল একদম বেসিক লেভেলের কিন্তু এটা তো ভালো করে পড়তে হবে রিডিং তুই বাড়িয়ে দিবি মেন্ডেলিভ এবারে মেন্ডেলিভ রাশিয়ান সাইন্টিস্ট রাশিয়ান কেমিস্ট সে এবার ভাই তার মতন অন্য জায়গায় খেলছে নিউল্যান্ড ভাই অন্য দেশের সায়েন্টিস্ট আর মেন্ডেলিভ হচ্ছে আমার অন্য দেশের সায়েন্টিস্ট ঠিক আছে মেন্ডেলিভ এবার তার মতন আবার খেলছে এলিমেন্টগুলো নিয়ে ওদিকে নিউল্যান্ডও খেলেছিল এদিকে মেন্ডেলিভও খেলছে মেন্ডেলিভ কী করলো মেন্ডেলিভ হচ্ছে এবার দেখছে দেখ নিউল্যান্ড এগুলোকে বানিয়েছে এর কোনো বেসিস কিছু না এর বেসিস ছিল হচ্ছে অবজারভেশান ভাই সবাই এরকম ফিজিক্যাল প্রপার্টি দিচ্ছে কেমিক্যাল প্রপার্টি তাহলে এদেরকে আমি পরপর সাজাই কিসের বেসিসে সাজিয়েছি প্রপার্টি সিমিলারিটির বেসিসে সাজিয়েছি ঠিক আছে হাইড্রোজেন ফ্লুরিন ওদেরকে সাজিয়েছি ওকে এখন এইটিনি অন্য দেশের অন্য সায়েন্টিস্ট মেন্টালি বা ইভাই সায়েন্স নিয়ে কাজ করছে কেমিস্ট্রি নিয়ে কাজ করছে মেন্ডেলিভ দেখলে হচ্ছে কি মেন্ডেলিভ দেখলে হচ্ছে এলিমেন্টগুলোকে কিছুর একটা বেসিসে আবার সাজানো যায় কিসের বেসিসে সাজানো যায় চল দেখ মেন্ডালি স্পিরিট টেবিল আছে কত নাম্বার পেজে পরের পেজেই চলে যাও এইট ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল ঠিক আছে দেখতে পাচ্ছিস মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মেন্ডেলিসিডিডিট টেবিল মেন্ডেলিভ তখন যে কটা এলিমেন্ট ডিসকভার ছিল সেই এলিমেন্টগুলোকে দেখ এটা এইটিন এইটটি সেভেনে কিন্তু ডিসকভার হয়নি নিউল্যান্ড অক্টেপ এটা আরও আগে হয়েছে ভাই তখনকার দিনে সায়েন্সের একটা জিনিস ডিসকভার হয়ে অ্যাকসেপ্ট হতে টাইম লাগতো কারণ তখনকার দিন কমিউনিকেশান এত ফাস্ট ছিল না এখনকার দিনের মতন এখনকার দিনের মধ্যে এটা মেল পাঠালি অ্যাকসেপ্ট হয়ে যাবে বা মেল পাঠালে চলে যাবে অন্তত তারপরে ওটা হবে দেখবে ওটা ঠিকঠাক হয়েছে কিনা তার মানে এখন প্রসেস অনেক ফাস্ট সাইন্টিফিক কমিউনিটির মধ্যে বাট তখনকার দিনে বুঝতেই পারছিস কোনো একটা ইনফরমেশান এত সহজে নিশ্চয়ই পাস হতো না বা কোনো একটা ইনফরমেশান সহজে তুই পৌঁছাতে পারতিস না এইটিন সিক্সটি নাইন মেনডেলিভ মেনডেলিভের মতন কাজ করছে তাহলে মেন্ডেলিভ কী করছে ভাই নিউল্যান্ড জানে না নিউল্যান্ড কী করছে মেন্ডেলিভও জানে না তো না কাজটা আমার অফিসিয়ালি পাবলিশ হচ্ছে কত একটা জায়গায় মেন্ডেলিভ ওই সময় যে কটা এলিমেন্ট ডিসকভার ছিল ওই এলিমেন্টগুলোকে মেনডেলিভ তার বেসিসে একটা টেবিলে সাজালো কোন টেবিল এইবারে মেন্ডেলিফ কীভাবে সাজিয়েছিল দেখ টেবিল ফাইভ পয়েন্ট ওয়ান টেবিল ফাইভ পয়েন্ট এই টেবিল তোকে মনে রাখতে হবে না কিন্তু এই একটা টেবিলে তোকে মুখস্থ করতে হবে না টেবিল ফাইভ পয়েন্ট ওয়ান এই টেবিলটা বানালো হচ্ছে কে ভাই মেন্ডেলিভ ঠিক আছে মেন্ডেলিফ কিসের বেসিসে টেবিলটা বানিয়েছে মেন্ডেলিভ বানালো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের কতগুলো এলিমেন্ট ডিসকভার ছিল সিক্সটি থ্রি প্রত্যেকটা এলিমেন্টকে মেনডেলিভ কিসের বেসিসে বানালো ওদের হাইড্রাইট ফরমেশানের টেন্ডেন্সি আর অক্সাইড ফর্মেশনের টেন্ডেন্সি হাইড্রাইট ফর্মেশনের টেন্ডেন্সি আর অক্সাইড ফর্মেশনের টেন্ডেন্সি তার বেসিসে মেন্ডেলিফ কী করলো তাকে একটা টেবিল এরকম বানালো ওকে টেবিলটা তুই দেখতে পাচ্ছিস যেখানে আমার কি আছে যেখানে আমার আটখানা গ্রুপ আছে উপরে রোমান লেটারে এক থেকে আট আটখানা গ্রুপ আছে শোনা যায় না কি এই টেবিলটা ওই টেবিলটা বানাতে গিয়ে পাতার উপরে ওনাকে এলিমেন্টগুলো দিয়েছিল বা তাসের উপরে লিখে লিখে সাজিয়ে সাজিয়ে দেখতো ঠিক আছে তো যাই হোক চল এটা হচ্ছে আমার গ্রুপ আছে আটখানা দেখতে পাচ্ছি কিসের মেসিসে বানিয়েছে অক্সাইড বানানোর টেন্ডেন্সি আর হাইড্রাইড বানানোর টেন্ডেন্সি ঠিক আছে এটা হচ্ছে মেন্ডেলিভের ইনিশিয়াল একদম পিরিয়ড টেবিল একদম মেন্ডেলিভের বেসিক পিরিয়ড টেবিল দেখতে পাচ্ছি আটখানা গ্রুপ আর দেখ রো আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা রো আছে আর আছে হচ্ছে কি আমার আটখানা কলাম দেখা যাচ্ছে টেবিলটার দিকে এই ছখানা রোয়ের মধ্যে টেবিলটার দিকে তাকিয়ে থাক আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই আমার মুখে টেবিলটার দিয়ে রেখা থাকে তাহলে আমার মুখের দিকে তাকিয়ে থাক দেখ নিচের যে তিনখানা রো আছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় নাম্বার রোতে দেখ দুখানা করে সিরিজ আছে ফার্স্ট সিরিজ সেকেন্ড সিরিজ প্রত্যেকটাতে রোতে আবার দুখানা করে সিরিজ আবার ভাই ওই এক থেকে সাত প্রত্যেকটাতে আবার দেখ দুখানা করে আলাদা আলাদা আবার গ্রুপ একের এ একের বি এর দুইয়েরে দুইয়ের বি এ রে তিনের বি ঠিক আছে তার মানে এই টেবিলটা হচ্ছে বেসিক্যালি একদম বানানো ইনিশিয়াল টেবিল প্রত্যেকটা গ্রুপের মধ্যে সাব গ্রুপ আর কিছু গ্রুপের মধ্যে হচ্ছে আমার কী ভাই সাব পিরিয়ড সরি কিছু পিরিয়ডের মধ্যে হচ্ছে আমার কি সাব পিরিয়ড তাই এই হচ্ছে আমার বেসিক্যালি মেন বানানো পিরিয়ডিক টেবিল এই পিরিয়ডের টেবিলে কতগুলো তাহলে গ্রুপ আছে তোকে জিজ্ঞেস করবে গ্রুপ আছে হচ্ছে আমার কি এক থেকে আট ঠিক আছে সাব গ্রুপ আছে কোথা থেকে কত অবধি এক থেকে সাত অবধি আছে সাব গ্রুপ এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কি পরীক্ষাতে জিজ্ঞেস করবে মেন ডেলিভার পিরিয়ড টেবিলে কতগুলো আমার গ্রুপ আছে কটা আছে আটখানা সাব গ্রুপ কত থেকে কত দিয়ে আছে এক থেকে সাত সাব গ্রুপ আছে কত থেকে এক থেকে সাত পেন্সিল নিয়েছিস পেন নিয়েছিস বইয়ের মধ্যে মার্ক করতে কোথায় এক থেকে সাত আছে হচ্ছে সাবগ্রুপ সাব পিরিয়ড কোথায় কোথায় আছে চার পাঁচ ছয় সাব পিরিয়ড কোথায় আছে চার পাঁচ ছয় টেবিলটার মধ্যেই আমি দেখতে পাচ্ছি তো টেবিলের মধ্যেই মার্ক করে রাখছি টেবিলের মধ্যেই চার পাঁচ ছয় দেখতে পাচ্ছি হচ্ছে দেখ আমার প্রত্যেকটাতে সাব পিরিয়ড আছে মানে ফার্স্ট সিরিজ সেকেন্ড সিরিজ এইভাবে ফার্স্ট সিরিজ সেকেন্ড সিরিজ এইভাবে সিরিজ মানে তুই পরপর রেখেছিস একটা রো ওয়াইজ ঠিক আছে আচ্ছা মেন ডেলিভারি পিরিয়ড টেবিল বইয়ের মধ্যে আরও ডিটেলসে মার্ক করবো কিছুক্ষণ পরে ভাই এই যে পিরিয়ড টেবিলটা মেনডেলিভ বানিয়েছে এর বেসিস কী এর বেসিস কিন্তু মিক্সচার আচ্ছা মিক্সার মানে কি হাইড্রাইড অক্স হাইড্রাইড আর অক্সাইড ফর্মেশনের টেন্ডেন্সি এখন এই টেন্ডেন্সি আমি নিয়ে বানালাম একটা টেবিল এই টেবিলে দেখ তখন তো আস্তে আস্তে ভাই প্রত্যেকটা এলিমেন্টের মাসও ডিসকভার্ড হয়ে গেছে স্বাভাবিকভাবে হ্যাঁ ভাই যখনই কোনো এলিমেন্ট নিয়ে কাজ হয় তখন তার মাস ডিসকভার্ড অলরেডি তখন মানে অন্তত এখন যেমন এক্স্যাক্ট মাস জানি অনেকটা এক্স্যাক্ট মাস জানি তখন অত এক্স্যাক্ট মাস জানতাম না নিয়ারলি টেন্টি একটা মাস জানতাম তার কারণ তার কারণ ভাই এক্স্যাক্ট মাস আমার অনেক পরে ডিসকভার হয়েছে যখন মুলিকান অয়েল রফ এক্সপেরিমেন্ট নাইনটিন নাইনটিন সেই সময় ডিসকভার হয়েছে এই অনেক বছর পঞ্চাশ বছর পর এক্স্যাক্ট মাসগুলো জানি তখন ঠিক আছে তো যাই হোক এইটিন সিক্সটি নাইন এই সময় দেখ এই যে পিরিয়ড টেবিল দেখতে পাচ্ছিস এখানে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের অ্যাডভান্টেজ কোথায় ওই সময় দাঁড়িয়ে অ্যাডভান্টেজ কী অ্যাডভান্টেজ হচ্ছে মেন্টালিভ ভাই অনেক জায়গায় ফাঁকা রেখে দিয়েছে তারপর পিরিয়ড টেবিলের মধ্যে অনেক জায়গায় ফাঁকা আছে ফাঁকা আছে কেন ফাঁকা আছে হচ্ছে মেন্টালিভ বলেছিল যে আরও আরও যে এলিমেন্টগুলো ইন ফিউচারে ডিসকভার হবে ওদের যদি ভাই সেম প্রপার্টি শো করে তাহলে আমি ওদেরকে ওই জায়গায় রেখে দেবো সেম প্রপার্টি যদি সোদের শো করে তাহলে আমি ওদেরকে ওই জায়গায় রাখবো তার বেশি সে মেন্টালিফ এটা সাজিয়েছে ওকে তাহলে ফাঁকা থাকবে অন্য জায়গায় রাখবো হয়তো তো যদি শো করে তাহলে হচ্ছে আমি এখানে রাখবো ওকে তো এইবারে এই জন্য দেখ এই সময়তেও কিন্তু তখন অবধি আমার সব ভাই ডিসকভার হয়নি ইনার গ্যাস ডিসকভারি হয়নি ওই সময় এইটিন সিক্সটি ডিসকভার হয়নি গ্যাস এই জন্য দেখি এই টেবিলের মধ্যে একটা ইনার গ্যাস নেই এই টেবিলের মধ্যে টেবিল ফাইভ পয়েন্ট ওয়ানের মধ্যে একটা ইনার গ্যাস আমার নেই দেখতে পাচ্ছিস টেবিলের মধ্যে একটা ইনার গ্যাস নেই হিলিয়াম নিওন আর্গন ক্রিপ্টন কিচ্ছু নেই একটা ইনার গ্যাস আমার এর মধ্যে নেই অবশ্যই দেখে এই যখন পিরিয়ড টেবিল মেন্ডেলিভ বানিয়েছে তখন তো মাছগুলো তো আমার ডিসকভার তো আছেই অন্তত টেনটেটিভ মাস আমার ডিসকভার তার মানে হাইড্রোজেন ধর আমার লিথিয়ামের সাথে সেম প্রপার্টি শো করে তার মানে হাইড্রোজেনের সাথে আমি লিথিয়ামকে রাখছি হাইড্রোজেনকে আগে রাখছি তারপরে লিথিয়ামকে আগে পরে রাখছি কেন কারণ ভাই হাইড্রোজেনের থেকে লিথিয়ামের মাস বেশি লিথিয়ামকে আগে রাখছি সোডিয়ামকে পরে রাখছি তার কারণ লিথিয়ামের থেকে সোডিয়ামের মাছ বেশি অন্তত এইটা তো মেন্ডেলি ফলো করেছিল অ্যাটোমিক মাস ঠিক আছে অ্যাটোমিক মাসের বেসিসে দেখ সবকটাই চলছে সবকটাই অ্যাটোমিক মাসের বেসিসেই চলছে কিন্তু এর সাথে আমার মেন্ডেলি বারো কি অ্যাড করে দিল হাইড্রাইট ফর্মেশনের টেন্ডেন্সি আর অক্সাইড ফর্মেশনের টেনডেন্সি তাই হচ্ছে আমার বেসিক লেভেলের এখন এটা ঠিক আছে খুব ভালো কথা বুঝেছিস অ্যাডভান্টেজের মধ্যে তাহলে মেরিট সব মেন্টালি পিউ টেবিল বাড়িকে পড়ব মেরিটের মধ্যে আরেকটা যে বড়ো মেরিট যেটা বললাম তোকে ফাঁকা জায়গা রেখে দিয়েছিল ফাঁকা জায়গা বলতে কীরকম যেমন চল আমি দেখি পিরিয়ড টেবিলটা ফাইভ পয়েন্ট ওয়ান তোর বইতে যে ছবিটা দেওয়া আছে এটা মেন্ডেলিভের পিরিয়ড টেবিল আচ্ছা এর মধ্যে তুই বার কর গ্রুপ নাম্বার থ্রি এর এ পিরিয়ড নাম্বার থ্রি গ্রুপ নাম্বার থ্রি এর আর পিরিয়ড নাম্বার থ্রি কে আছে ওখানে অ্যালুমিনিয়াম পাওয়া গেছে পেয়েছিস অ্যালুমিনিয়াম দেখা যাচ্ছে খুঁজে অ্যালুমিনিয়ামের এইবার দেখ অ্যালুমিনিয়ামের দিকে তাকা অ্যালুমিনিয়ামের নিচে কে আছে বলতো কাকে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম নিচে জিএ জি মানে হচ্ছে গ্যালিয়াম হ্যাঁ এইবারে মেন পিরিয়ড টেবিলে কিন্তু গ্যালিয়াম ছিল না মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে যেটা ছিল সেটা মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে এটা কিন্তু মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে ভার্সান দেয়নি তুই গুগলে গিয়ে বা উইকিপিডিয়া বা ইউপিএস ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে এই টেবিলটা দেখতে পাবি না তুই দেখতে যে এরকম লেখা আছে অ্যালুমিনিয়ামের নিচে দেখবি লেখা থাকবে একা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে মেনডেলিভের ভার্সান এটা তো তোকে অ্যাডভান্স ভার্সান দিয়েছে তারপরে একা অ্যালুমিনিয়াম মানে কি দেখ বেসিক্যালি একা মানে হচ্ছে রাশিয়ান সায়েন্টিস্ট ভাই তখন যে যার নিজের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতো একা মানে হচ্ছে কি অ্যালুমি এক প্লেস নিচে ঠিক আছে যেখানে আছিস তার এক স্টেপ নিচে মানে হচ্ছে একা রাশিয়ান ওয়ার্ড ঠিক আছে তো একা অ্যালুমিনিয়াম মানে কি ভাই অ্যালুমিনিয়ামের ঠিক নিচেরটা তো যাই হোক মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে কিন্তু গ্যালিয়াম লেখা ছিল না ছিল হচ্ছে একা অ্যালুমিনিয়াম এই টার্মটা ওকে বুঝতে পেরেছিস তোর বইতে যেটা দিয়েছে সেটা পরের ডিসকভার্ড ভার্সন দিয়ে দিয়েছে ওখানে একা অ্যালুমিনিয়ামের তো যাই হোক একা অ্যালুমিনিয়াম মেন্ডেলিভের ভার্সনে ছিল একা অ্যালুমিনিয়াম মানে কি ভাই অ্যালুমিনিয়ামের ঠিক নিচে যেয়ে আছে মেন্ডেলিভ এই একা অ্যালুমিনিয়াম যে হবে তার মাস কত হতে পারে সেটা প্রেডিট করে গেছিলো কোথায় লেখা যায় পয়েন্ট নাম্বার থ্রি এর ওয়ান পয়েন্ট নাম্বার থ্রি এর ওয়ান মেরিটস অফ মেন্ডেলিভ স্টেবিল মেরিটস অফ মেন্ডেলিভ স্টেবিল তার মধ্যে পয়েন্ট নাম্বার থ্রি এর ওয়ান একা অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছিস তো ওটা প্রেডিট করে গেছিলো তো সেটা কিন্তু বেসিক্যালি পরবর্তীকালে ডিসকভার্ড গ্যালিয়ামের মাসের সাথে মিলে গেছে ঠিক আছে তো ওই জন্য তোকে আর এখন একা অ্যালুমিনিয়াম লেখা না গ্যালিয়াম লিখে দেয় সিমিলার হতে তার ঠিক পরেরটা দেখ দু নম্বর পয়েন্টটা একইভাবে লেখা যায় একা সিলিকন তাহলে ওই পিরিয়ড টেবিলের মধ্যে তুই সিলিকন খুঁজবি তুই যদি অরিজিনাল ভার্সান দেখিস মেন্ডেলি পিরিয়ড টেবিলে দেখবি এরকম গ্যালিয়াম লেখা নেই ওই একা ভার্সান দিয়ে লেখা আছে কিছু কিছু এলিমেন্ট তার মানে কী হলো ভাই তার মানে এইটা কিন্তু অনেক বড়ো আমার অ্যাডভান্টেজ ছিল যে ইন ফিউচারে কারা কারা আসবে তারও মাস আমি কিছুটা মেন্ডেলি ডিসকভার করে গেছিল নাম টাম দেয়নি ওই অ্যাকচুয়ালি আসে গেলে সেটাও তো বলেনি কিন্তু ডিসকভার করে যেতে পেরেছে এটা অনেক বড় অ্যাডভান্টেজ ছিল খুব ভালো কথা এই হচ্ছে আমার বিশাল বড় অ্যাডভান্টেজ বল তাই তো লেখা আছে পয়েন্টে পয়েন্টে লেখাই তো আছে ঠিক আছে একা যে আছে তার মানে এই হচ্ছে ভাই মেরিট কিন্তু ভাই এই মেরিটের পাশাপাশি ডিমেরিটও ছিল কি ডিমেরিট ছিল চল দেখ ডিমেরিট হচ্ছে ফার্স্ট অফ অল এবার মিডেল থেকে টাকা তুই চলে যা চার নাম্বার পিরিয়ডের ফার্স্ট সিরিজ আট নাম্বার গ্রুপ চার নাম্বার পিরিয়ডের ফার্স্ট সিরিজ আর আট নাম্বার গ্রুপ কেছিস লাস্ট যে দুখানে এলিমেন্ট আছে দেখ কে কে আছে কোবাল্টার নিকেল কোবাল্টার নিকেল আচ্ছা কোবাল্ট নিকেলের মাস কত কত আছে দেখ ফিফটি এইট পয়েন্ট নাইন থ্রি আর ফিফটি এইট পয়েন্ট সেভেন ওয়ান এই দুজনকে বাদ দিয়ে তুই পিরিয়ড টেবিলের যে কোনো এরকম দুজন র্যান্ডম পরপর নে পিটেবলে যে কোনো দুজনকে পরপর নেই এই দুজনকে বাদ দিয়ে কাকে নিবি চল কার্বন নাইট্রোজেন নে কার্বন নাইট্রোজেন খুঁজে বার কর কার্বন নাইট্রোজেন কোথায় আছে পরপর আছে দেখ কার্বন নাইট্রোজেনের মাস কত হচ্ছে দেখ বারো থেকে চোদ্দো বেড়েছে অক্সিজেন থেকে ফ্লুরিন যা ফিফটিন থেকে সিক্সটিন থেকে এইটিন বেড়েছে ফ্লুরিন থেকে সোডিয়াম যা নাইনটিন থেকে টোয়েন্টি টু বেড়েছে তার মানে দেখ সবই মাসের বেসিসেও কিন্তু করা আছে কিন্তু গন্ডগোলটা কোথায় বলে দেখ কোবাল নিগে হ্যাঁ কোথায় 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 গ্রুপ ফাইভে গ্রুপ ফাইভের কোনটা কে গ্রুপ ফাইভের কত নাম্বার পিরিয়ড পিরিয়ড নাম্বার চার বিতান কত নাম্বার বলছিলি আরে ক্লিয়ারলি বলে আমি বুঝতে পারছি না এটা ওটা আমি বুঝতে পারছি না পিরিয়ড নাম্বার বল আর গ্রুপ নাম্বার বল ভ্যানাডিয়া ভ্যানাডিয়াম আর ক্রোমিয়াম এক্স্যাক্টলি ঠিক আছে তার মানে হচ্ছে কি বলতো আমি কোবাল্ট নিকেল আমার ফার্স্ট অবজারভেশন যেখানে দেখো আমার মাসের গন্ডগোল আছে পরপর দিতে পারিনি এরকমই আরও অনেকগুলো অবজারভেশন আছে কি কি যেটা বললো ভ্যানাডিয়াম ক্রোমিয়াম আছে সিমিলারলি পাঁচ নাম্বার পিরিয়ডে যাবি সেকেন্ড সিরিজে যাবি পাঁচ নাম্বার পিরিয়ডে যা সেকেন্ড সিরিজে যা ছ নাম্বার সাত নাম্বার গ্রুপে যা পাঁচ নাম্বার পিরিয়ড সেকেন্ড সিরিজ ছ নাম্বার সাত নাম্বার গ্রুপ দেখ টিআরআই একশো সাতাশ একশো ছাব্বিশ আছে না এরকমই আরও কিছু কিছু এরকম পিছন দিকে স্পেশালি কারা যারা হচ্ছে একটুখানি হেভি তাদের জন্য কিন্তু এই মাসের গণ্ডগোল দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে গণ্ডগোল এটাও কিন্তু আমার টেবিলকে পুরোপুরি এক্স্যাক্টলি করতে পারেনি অনেকটা ঠিক ছিল কিন্তু কিছুটা আমার গন্ডগোল হয়ে গেল তার মানে এখন অবধি যা চলছে অ্যাটোমিক মাসের বেসিসেই চলছে তার মানে কি বলতো ভাই সবাই চেষ্টা করছে কি মাসের বেসিসে পরপর সাজানো পারফেক্ট কোনো কিছু এখনও অবধি হয়নি ঠিক আছে তো এই হচ্ছে আমার মেন্ডেলিভের পিরিয়ড টেবিল তো মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের আরও একটা গণ্ডগোল হচ্ছে যদি মাসের বেসিসেই এদেরকে সাজানো হয় তাহলে ভাই আইসোটোপ আইসোটোপ কারা হয় আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম না স্ট্রাকচার সাজার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আইসোটোপ পড়েছিলাম আইসোটোপ কারা হয় আইসোটোপের ডেফিনেশন কী ছিল বলতো সেম অ্যাটোমিক নাম্বার ডিফারেন্ট মাস নাম্বার আমার ডিফারেন্ট মাস তাহলে দেখ যদি আমার মেন্ডিলিফের পিরিয়ড টেবিলে ভাই মাসের বেসিসে হয় তার মানে হাইড্রোজেন অ্যান্ড আইসোটোপ তাহলে হাইড্রোজেন আর আইসোটোপগুলোকে আমি রাখবো কোথায় তাহলে হাইড্রোজেন আর আইসোটোপগুলোকে নিশ্চয়ই আমার রাখতে গেলে ভাই আরও নতুন নতুন জায়গা দরকার তো তার জন্য তো ভাই কোনো জায়গায় রেখে যায়নি সাপোজ ভাই প্রত্যেকটা এলিমেন্টের আইসোটোপ পসিবল তাহলে প্রত্যেকটা এলিমেন্টের যদি আইসোটোপ পসিবল তাহলে তাদেরকে রাখার জন্য তো জায়গা প্রচুর প্রচুর দরকার তাহলে সেই জায়গাগুলো কোথায় সেই জায়গা সম্পর্কে কোনো আইডিয়া বলেন বুঝতে পেরেছিস তো তার মানে আইসোডোপের পজিশন নিয়ে হচ্ছে আমার গন্ডগোল আছে আইসোটোপের পজিশন নিয়ে গন্ডগোল আছে এবার উইথ টাইম আরও আরও রিয়াকশান ডিসকভার হচ্ছে দেখা যাচ্ছে কি ভাই ওই এলিমেন্টগুলো সবাই আর সেম টাইপের রিয়াকশান দেয় না যেমন তুমি যদি বলি কার কার দেখ সিলভার কোথায় আছে সিলভার পাঁচ নাম্বার সেকেন্ড সিরিজ এই সরি পাঁচ নাম্বারের সেকেন্ড গ্রুপ পাঁচ নাম্বারের সেকেন্ড গ্রুপ ফাইভের বিতে আছে সিলভার আর গ্রুপ নাম্বার ওয়ানটি চার নাম্বার পিট আছে দেখ পটাশিয়াম পটাশিয়াম আর সিলভার ভাই সেম পিরিয়ড গ্রুপে রাখা আছে কিন্তু ভাই ওদের রিয়াকশান আর আর সেম হয় না সব রিয়াকশান আর সেম হয় না তার মানে শুধুমাত্র হাইড্রাইডার অক্সাইড তো আমার পৃথিবীতে সব রিয়াকশান নয় আলটিমেটলি প্রচুর প্রচুর রিয়াকশানই হবে তার মানে ভাই সবাই আর এরকম সেম রিয়াকশান দিচ্ছে না ওকে তাহলে ভাই আমার কী হলো তার মানে যেটা গন্ডগোল হচ্ছে মেন ডেলিভারি পিরিয়ড টেবিল নিয়ে আমার গন্ডগোল আছে মানে পুরোপুরি পারফেক্টলি নেই তাহলে এখনও অবধি আমি বুঝতে পারলাম কি পুরোপুরি সব কিছু পারফেক্টলি চলছে না হচ্ছে ভাই সায়েন্সের প্রোগ্রেস হচ্ছে কিছুটা তো হচ্ছে এইভাবেই তো চলতে থাকবে চল চাই আগে বইয়ের মধ্যে মার্ক করি তারপরে পরের পাটে আসছি চলে যাব বইয়ের মধ্যে বার কথা পিরিয়ড টেবিল ফার্স্ট পেজ ইন্ট্রোডাকশান বাড়ি গিয়ে নিজে রিডিং দিবি ফাইভ পয়েন্ট ওয়ান নিজে রিডিং দিবি এগুলো নিজে রিডিং দিবি ফাইভ পয়েন্ট টু ডোবেরিনার স্ট্রায়ার্ড ডোবেরিনার স্ট্রায়ার্ডের নিচে বক্স লেখা আছে বক্সটা পুরো পড়বি বক্সটা থেকে কোশ্চেন আসবে অ্যাটমিক মাস অফ দ্য মিডিল এলিমেন্ট অফ ডোবেরিনার্স স্ট্রায়ড ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্যারিথমেটিক মিন অফ দ্য অটোমিক মাস অফ দ্য আদার টু এলিমেন্টস অফ দ্য ট্র্যাক তো পরীক্ষাতে কোশ্চেন করবে কোশ্চেন লিখে রাখ নিচ গোয়ের নিচে হোয়াট ইজ দ্য বেসিস অফ ডোবেরিনার্স ট্রায় হোয়াট ইজ দ্য বেসিস অফ ডোবেরিনার্স ট্রায়ার্ড